আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম। তো এই মুহূর্তে আছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি গিভেন্সি, আমাদের একটা প্রতিষ্ঠান আছে আমাদের বেলাল ভাইয়ের, এই আমার পিছনে দেখা যাচ্ছে। তো চলুন আমরা একটু বেলাল ভাইয়ের সাথে আলাপ করি। আসসালামু আলাইকুম। ও মোটামুটি তাহলে কত বছর হলো যেন আপনি সফটওয়্যারটা ইউজ করতেছেন? প্রায় 3 বছর শেষ। আচ্ছা, ওকে। তো আপনার আরেকটা ব্রাঞ্চ এই মুহূর্তে কোথায় আছে আমার দর্শকরাও জানুক? আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে সরাইল, আপনার ওরয়েল বাজারে আর কি। আচ্ছা, সরাইল এখান থেকে কত কিলো ভিতরে বা একটু দূরে? এই এখান থেকে 14 কিলোমিটার। আমি দেখতে পাচ্ছি মোটামুটি মিক্স কালেকশন আছে ভাইয়া, জেন্টস এবং লেডিস সবই তো আছে। আচ্ছা, অল আইটেম আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি সবই চয়েস করার মতো। আচ্ছা, এই পাশে হচ্ছে জেন্টস আইটেম। আচ্ছা, আমি এই পাশ থেকে একটু যদি দেখি, আর দেখেন এরকম একটা ড্রেস, এটার প্রাইসটা কত রাখা হয়েছে? 890 টাকা। যথেষ্ট স্মার্ট একটা প্রাইস দেওয়া হয়েছে, যেন সবাই অ্যাচিভ করতে পারে। আমাদের প্রাইসটা রিজনেবল প্রাইস। আচ্ছা, আপনার এখানে এই মুহূর্তে আপনার এনলিস্টেড কতজন কাস্টমার আছে আনুমানিক? আমাদের টোটালি 8000+ কাস্টমার আছে লিস্টেড। ওয়াও, সিরিয়াসলি? জি জি, মানে এরা পার্মানেন্ট? পার্মানেন্ট। আপনারা কি কোনো কার্ড ব্যবহার করেন? আমরা এই কার্ডটা ইউজ করি, এটা হচ্ছে আমাদের ধরেন আমাদের পার্মানেন্ট যে কাস্টমার আছে ওনাদের ডিপোজিট কার্ড না? এটা ইয়া আপনার আর কি রিওয়ার্ড পয়েন্ট কার্ড 10%। ওকে, চমৎকার। তো আপনারা এই ধরনের কিছু অ্যাড অন সার্ভিস রেখেছেন যেন কাস্টমারের সুবিধা হয়? আসলে পার্মানেন্ট কাস্টমার যারা যারা আছে ওনাদেরকে আমরা চেষ্টা করি যে ওনাদেরকে কিভাবে খুশি করা যায় বা কিভাবে ওনাদের একটু সহজ হয় যেন কেনাকাটা করতে পারে সবসময়। আচ্ছা ভাই, আপনার এই হিসাব কিতাব গুলাতে আপনার সফটওয়্যারটা কতটুক সার্ভিস দেয় স্ট্রংলি একটু যদি আমাদের এক কথায় বলতে? সার্ভিস মোটামুটি আলহামদুলিল্লাহ বেটার। এই আপনার বিজনেস কিপার যে সফটওয়্যার আমরা ইউজ করতেছি, আসলে আপনি তো এখন ভার্সন 4টা ইউজ করতেছেন, আগে ভার্সন 2 চালাইতেন? আগে ভার্সন 2 চালাইতে আমার ওই ভার্সন 2টাও অনেক ভালো ছিল, আমার জন্য মোটামুটি কমফোর্টেবলই ছিল। এখন আরো বেটার সার্ভিস ভালো, বাট একটা সমস্যা আছে, আপনার বারকোডটা আমরা মানে খুব একটা সন্তুষ্ট না বারকোডের বিষয়টা। খুব একটা সন্তুষ্ট না বলতে, বারকোডটা আমরা বারকোড এড করতে পারতেছি, সবকিছু ঠিক আছে, বাট আমরা যখন অন্য ব্রাঞ্চে মাল ট্রান্সফার করি, প্রোডাক্ট ট্রান্সফার করি, তখন আমাদের ওই বারকোডটা শো করতেছে না। আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, একটা আশা করি আমি কর্তৃপক্ষের কাছে মানে আমি বলবো যে এই জিনিসটা খুব যত দ্রুত সলভ করে দেওয়া যায় আমাদের জন্য ভালো হবে, আমরা সে আশা আছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে কথা বলার জন্য, ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ, ঠিক আছে, আসসালামু আলাইকুম।